করে যাতে বাঙালি জাতি আর এগোতে না পারে। এবং তারাই 21 আগস্ট 2004 বঙ্গবন্ধু কন্যা কুষ্টিয়ার খোকসা উপজেলা ঐতিহ্যবাহী কালীবাড়ি সড়কের গড়াই নদীর উপর সেতু নির্মাণের কাজের শুভ উদ্বোধন হয়েছে। সোমবার সকাল 11টার সময় খোকসা ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দিরের মাঠে এই গড়াই নদীর উপর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক এহতেশাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি তার বক্তব্যে বলেন, কয়েকবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এক্সক্লুসিভ বৈঠক করার সুযোগ হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন প্রধানমন্ত্রীর স্বপ্ন কি। উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, আমার স্বপ্ন বাবার স্বপ্ন পূরণ করা, অর্থনৈতিকভাবে দেশ জাতিকে ভাগ্যোন্নয়ন করা, তারই ফল আজ এই সেতু নির্মাণ করা। সেতুটি নির্মাণ করে দুই পাশের মানুষের যাতায়াতের সুবিধা ও অর্থনৈতিক জোন সৃষ্টি করা। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া 78 খোকসা কুমারখালী 4 আসনের সংসদ সদস্য এমপি আব্দুর রউফ। উক্ত অনুষ্ঠানে আব্দুর রউফ বলেন, এবারও সংসদ সদস্য নির্বাচন করেছেন আপনারা আশা নিয়ে। সেতুটি নির্মাণের জন্য সাবেক বিচারপতির সহযোগী আলহাজ সদরুদ্দিন খান, কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক এহতেশাম রেজা বক্তব্য রাখেন। এহতেশাম রেজা তার বক্তব্যে বলেন, সেতু একটি উন্নয়নের ধারক বাহক, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে সে অঞ্চলে উন্নয়ন ত্বরান্বিত থাকে, শিক্ষা দীক্ষা দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যায়। সেই এলজিইডির প্রকৌশলী ও বিদেশিদের যারা সেতুটি নির্মাণ করবে তাদের সাথে ভালো ব্যবহার, স্থানীয়দের কাছে সহযোগিতা কামনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া এসপি রাকিব হোসেন, কুষ্টিয়া জেলার এলজিইডি প্রকৌশলী আব্দুর রাজ্জাক, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান সহ আরো অনেকে। আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, তবে আপনাদের যে আশা নিয়ে, যে চিন্তা ভাবনা নিয়ে আমাকে আপনারা নির্বাচিত করেছেন, আশা করি আজকের এই আমাদের মাননীয় প্রধান বিচারপতির এই ব্রিজ উদ্বোধনের মাধ্যমে এবং ওনার প্রচেষ্টায়, সম্পূর্ণ ওনার প্রচেষ্টা, এবং আমি ওনার সাথে শুধু মাননীয় মন্ত্রীর টেলিফোনে কথা বলিয়ে দিয়েছিলাম একদিন, আর হয়তো মন্ত্রণালয়ে কিছুটা প্ল্যানিং মিনিস্ট্রিতে একটু ঘুরেছি, এলজিডি মিনিস্ট্রিতে ঘুরেছি, কিন্তু সেটা ওনার একজন সহযোগী হিসাবে। আমার কাছে মনে হয় এককভাবে কেউ এই ব্রিজের জন্য যদি কোনো কৃতিত্ব দাবি করতে পারেন, তিনি হলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাছাড়া আমাদের আর কারো কোনো কৃতিত্ব নেই। আমি দেখেছি পরিশ্রম করেছেন আমাদের সদর খান সাহেব, পরিশ্রম করেছেন আমাদের। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।